বন্ধুরা, কলকাতা আরজিকর হসপিটালের ঘটনা আপনারা সকলেই নিশ্চয়ই জানেন। এই ঘটনার তদন্তে পুলিশ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করেছিল, কিন্তু যখন সিবিআই এই কেসের উপর কাজ করা শুরু করে তখন আরো মর্মান্তিক ঘটনা বেরিয়ে আসতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই আরজিকর হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও এই জঘন্য কাজের সঙ্গে লিপ্ত ছিল এমনটাই অনুমান করা হয়েছে। তাহলে আপনারাই বলুন, এর থেকে খারাপ খবর আর কি হতে পারে? ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন ভিতরে ভিতরে আরো কত কি রয়েছে, আরো কে কে জড়িত রয়েছে, আর এই ডক্টর মেয়েটির হত্যার পিছনে কে বা কারা দোষী। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সেই দিন রাত্রিবেলা শুধু ডক্টর মেয়েটি কষ্ট পায়নি, তার সাথে সাথে মেয়েটির বাবা মাও সেই দিন শেষ হয়ে গিয়েছিল। তার বাবা মাও সেই দিন শেষ হয়ে যায় যখন তারা জানতে পারে তাদের সন্তান আর নেই, তাদের সন্তান জীবিত নেই, যার জন্য তারা সারা জীবন এত কষ্ট করেছে, তাকে বড় করে তুলেছে, তার জন্য বুক ভরা স্বপ্ন বেঁধে রেখেছিল। সেই সন্তানের সঙ্গে সমাজের কিছু সাদা পোশাকের আড়ালে নরকীয় রাক্ষস কাড়াছেড়া করেছে। পুলিশ তদন্ত করে সিবিআই এর সামনে সঞ্জয় রায়কে রেখে দিয়েছিল, কিন্তু এই মর্মান্তিক ঘটনার আরো কিছু নাম লুকিয়েছিল। কোনোভাবে তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। তারা ভেবেছিল যে তাদের উপরে হয়তো আর কোনো রকমের নজর পড়বে না, কারণ দোষীরা ধরা পড়ে গিয়েছে। কিন্তু পরে সিবিআই যখন ডক্টর মেয়েটির মোবাইল চেক করে তখন আরো বেশ কিছু জিনিস বেরিয়ে আসে। তার সঙ্গে মেয়েটির পার্সোনাল ডায়েরিও চেক করা হয়। তার মধ্যে এমন কিছু লুকিয়েছিল যেটা শুনলে আপনাদের বুক একেবারে কেঁপে উঠবে। বন্ধুরা, যে হসপিটালটিকে আমরা জীবন বাঁচানোর একমাত্র রাস্তা মনে করি, সেই হসপিটালের কিছু আসল সত্যি সকল সামনে বেরিয়ে আসে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই সিনেমাতে বা গল্পতে শুনে থাকবেন যে কোনো হসপিটাল থেকে কিডনি বের করে নেওয়া হয়েছে, মানুষের অঙ্গ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, মেয়ে রোগীদের অজ্ঞান করে দিয়ে তাদের সঙ্গে জোর করে শারীরিক সম্বন্ধ করা হয়েছে, নার্সের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়, এমনকি মৃত ডেড বডিগুলিকেও এরা ছেড়ে দেয় না, নরকীয় পিসাজগুলি। শুধু এখানেই থেমে নেই, তাদের সঙ্গে জোর করে শারীরিক সম্বন্ধ করে, লুকিয়ে লুকিয়ে সেই সমস্ত ভিডিও তৈরি করে ব্ল্যাক মার্কেটে বিক্রি পর্যন্ত করে দেয়। আর এই সমস্ত ঘটনা আপনারা গল্প কাহিনীর মধ্যে বা সিনেমার মধ্যে দেখে থাকবেন, কিন্তু না বন্ধুরা, এই ধরনের জঘন্যতম অপরাধ বা ক্রাইম ধরা পড়েছে এই হসপিটালে। ওই অসহায় ডক্টর মেয়েটির হত্যাকারীকে ধরার সাথে সাথে আরো অনেক কিছু তথ্য ধীরে ধীরে বেরিয়ে আসছে সকলের সামনে। এটা সিবিআই অনুমান করছে যে এই হসপিটাল দুর্নীতির আড্ডা হয়ে গিয়েছিল। ডক্টর সন্দীপ ঘোষ হচ্ছে লুকিয়ে থাকা মাস্টার মাইন্ড। ডক্টর সন্দীপ ঘোষ কোনো সাধারণ মানুষ ছিল না, সে আরজিকর হসপিটালের খুবই পাওয়ারফুল একজন মানুষ ছিলেন, কিন্তু তার এই সম্মানিত পদের পিছনে অনেক বড় রহস্য লুকিয়েছিল। অনুমান করা হচ্ছে যে বর্তমানে যে ঘটনাটি নিয়ে সারা দেশে তোলপাড় করছে, সেই ঘটনার পিছনে মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ ছিল। সেই ডক্টর মেয়েটি এমন কিছু জেনে ফেলেছিল যেটা তার জীবনের সব থেকে বড় ভুল ছিল হয়তো। এই মেয়েটি সন্দীপ ঘোষের এমন কিছু কালোবাজারি সম্পর্কে জেনে গিয়েছিল যেটা সন্দীপ ঘোষকে আরো বেশি করে বিরক্ত করে তুলেছিল। সন্দীপ ঘোষের উপরে সিবিআই এর সন্দেহ অনেক আগে থেকেই ছিল, কিন্তু তাদের হাতে প্রমাণ ছিল না তাকে গ্রেপ্তার করার মতো। তাদের হাত আইন দ্বারা বাঁধা ছিল, কিন্তু এই ডক্টর মেয়েটি তার নিজের জীবন দিয়ে সেই রাস্তা খুলে দিয়েছে, যার পর ধীরে ধীরে সিবিআই আরো গভীরে গিয়ে তাদের দুর্নীতিগুলি সামনে নিয়ে আসে। সঞ্জয় রায়ের সঙ্গে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেটা সকলের সামনে প্রমাণিত হয়েছে। এই সামান্য কর্মচারী সঞ্জয় রায়কে এতটা ক্ষমতা দিয়েছিল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ার কারণে যে সে সবকিছু করতে পারত, মানুষকে ভয় দেখানো, তার ক্ষমতার অপব্যবহার করে মানুষকে আরো জটিল সমস্যায় ফেলে দিত। সে আরো এমন অনেক কিছুই বলতো যে তার সঙ্গে লোকাল থানার একটা আলাদাই সম্পর্ক রয়েছে, তাকে সবাই সম্মান করে চলে, তাই তার কথা না শুনলে তাদের কপালে দুঃখ আছে ইত্যাদি এই সমস্ত কথা বলে সাধারণ মানুষকে চুপ করিয়ে দিত। আর এদের দুজনের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে সঞ্জয় রায়ের সঙ্গে সন্দীপ ঘোষকে টানা হয়েছে। আসলে বন্ধুরা, প্রিন্সিপাল সন্দীপ ঘোষের উপর নানান বিষয়ে আরোপ রয়েছে, কিন্তু সন্দীপ ঘোষের সাথে ওই ডক্টর মেয়েটির সরাসরি কোনো কানেকশন ছিল না এই হত্যাকাণ্ড নিয়ে। তবে সিবিআই এই বিষয়ে তদন্ত শুরু করতেই সন্দীপ ঘোষের অনেক গোপন তথ্য বেরিয়ে আসে। এছাড়াও ওই হসপিটালের অনেক পুরাতন কর্মচারী ছিল যারা মুখ বুঝে সবকিছু সহ্য করত, তারাও এই সুযোগ আর ছাড়েনি, তারাও সিবিআই এর সামনে মুখ খুলতে শুরু করে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সন্দীপ ঘোষের গ্রেপ্তার ডক্টর মেয়েটির হত্যাকাণ্ডের জন্য হয়নি, বরং তার গ্রেপ্তার পরোয়ানা আসে সেই হসপিটালের মধ্যে দুর্নীতির কারণে। বন্ধুরা, আরো একটু মন দিয়ে শুনুন আরো কি কি রয়েছে এই সন্দীপ ঘোষের উপর। প্রথমে রয়েছে বিভিন্ন রকমের কন্ট্রাক্টের উপর দুর্নীতি, অর্থাৎ হসপিটাল থেকে যে সমস্ত কন্ট্রাক্টগুলি বের
বের হতো, সেই সকল কন্ট্রাক্টগুলি থেকে নিজের ফায়দার জন্য কন্ট্রাক্ট পার্টিদেরকে ডাকত আর তাদের থেকে পকেট কাটত। স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ার জন্য ঘুষ, অর্থাৎ স্টুডেন্টদের পাশ করানোর জন্য সন্দীপ ঘোষ তাদের থেকে মাথা পিছু 8 লক্ষ টাকা করে নিত। এবারে এই খবরটি কোথা থেকে সিবিআই জানতে পেরেছে সেটা কাউকে এখনো পর্যন্ত জানায়নি। অনুমান করা হচ্ছে ওই মহিলা ডক্টরের কোনো কলিগ বলে দিয়েছে, নাকি ওই মেয়েটি ডায়েরিতে লেখা ছিল, বা তার কোনো বন্ধু এরই মাঝে সিবিআই সামনে মুখ খুলে দিয়েছে সেটা কেউ জানতে পারেনি। একমাত্র তারাই ভালো বলতে পারবে যারা এই হসপিটালে দীর্ঘদিন কাজ করছে, তারাই গোটা জিনিসটা ভালোভাবে জানে। শুধু তাই নয় বন্ধুরা, যে সমস্ত অনাথ মৃতদেহ থাকে সেই সকল ডেড বডিগুলি পর্যন্ত বিক্রি করার অপবাদ রয়েছে এই সন্দীপ ঘোষের উপর। আর এই সমস্ত কিছুতে সন্দীপ ঘোষকে সাহায্য করা অন্যান্য মানুষেরাও ধরা পড়ে। বায়োমেডিকেল ওয়েস্টের পুনর্ব্যবহার, অর্থাৎ রোগীদের চিকিৎসার জন্য যে সমস্ত হ্যান্ড গ্লাভস, ইঞ্জেকশন ইত্যাদি ব্যবহার করার পর যেগুলিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো, সেগুলিকে আবারও সেখান থেকে উদ্ধার করে নিজেরাই পরিষ্কার করে ওগুলিকে ব্যবহার করত, এমনকি বাইরের অন্যান্য জায়গাতেও বিক্রি করা হতো। এটা জেনে নিশ্চয়ই আপনার গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে, কারণ অন্যান্য রোগীর শরীরে কি রোগ রয়েছে সেটা না আপনি জানেন না আমি জানি। সেই রোগ যদি আমার আপনার শরীরে চলে আসে তাহলে এর থেকে খারাপ জিনিস আর কি হতে পারে। তাই সেই জন্য অন্য রোগীর শরীরে ব্যবহার করা জিনিসগুলিকে আবার পুনরায় ব্যবহার করা আইনত অপরাধ। এই সমস্ত দুর্নীতি করত সন্দীপ ঘোষ। এছাড়াও হসপিটালের নামে যে সকল ফান্ড জমানো হতো সেগুলিকেও বাজেয়াপ্ত করত। এছাড়াও পলিটিক্স এর সঙ্গে যুক্ত থাকত, নিজের পাওয়ার বাড়িয়ে অন্যদের উপর অন্যায়ভাবে নিজের আধিপত্য বিস্তার করত। যারা সৎভাবে সেখানে কাজ করত তাদের ট্রান্সফার পর্যন্ত করিয়ে দিয়েছিল এই সন্দীপ ঘোষ, কারণ এই সজ্জনগুলো সন্দীপ ঘোষের দুর্নীতি ধরতে পেরে গিয়েছিল, সেই কারণে তাকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছিল। এমনকি অপরাধীদের সঙ্গে সামিল থাকার জন্য আইবিসি ধারা 120B আর ধারা 420B মানুষকে ধোকা দেওয়া আর বেআইনি করার আরোপ লেগেছে এই সন্দীপ ঘোষের উপর। দেখুন বন্ধুরা, এই সন্দীপ ঘোষ হয়তো ধরা পড়ত না, কিন্তু সঞ্জয় রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সন্দীপ ঘোষ তাকে নানানভাবে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে। যে মেয়েটি আজ মারা গিয়েছে, যে মেয়েটির জন্য আজকে গোটা দেশ আগুনের মতো জ্বলছে, সেই মেয়েটির কেসটাকে চাপা দেওয়ার জন্য সঞ্জয় রায়ের মতো একজন নোংরা মানুষকে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষ নানান রকম ভাবে চালাকি করেছে, চেষ্টা করেছে। বাড়ির লোককে জানায় যে তাদের মেয়ে কোনো কারণে আত্মহত্যা করেছে, এমনকি তার রিপোর্ট করানোর জন্য ভুল কাগজ লাগিয়ে সেখানে ভুলভাল লিখে দিয়েছিল, তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়েছে। এই সবকিছু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করেছিল। আর এই সমস্ত কিছু লুকাতে গিয়েই জনসাধারণ থেকে শুরু করে পুলিশ, সিবিআই প্রত্যেকের সন্দেহ সন্দীপ ঘোষের উপর গিয়ে পড়ে। যার পর সিবিআই তাদের নিজেদের আন্ডারে সন্দীপ ঘোষকে টানে 15 দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করে। বন্ধুরা, এই সন্দীপ ঘোষ ডাইরেক্ট এই ডক্টর মেয়েটির হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু সত্যকে লুকাতে সাহায্য করেছিল, যার জন্য সন্দীপ ঘোষের উপর এই গোটা কাণ্ডটিকে লুকিয়ে রাখার অপবাদ রয়েছে। কলকাতার এই আরজিকর হসপিটালের এই বিরাট বড় ঘটনার পর একটি বিল পাস করা হয়। এই বিলটির নাম হয়েছে অপরাজিত বিল। এই বিলের নিয়মে লেখা রয়েছে যে মেয়েদের সঙ্গে জোর জবরদস্তি শারীরিক সম্বন্ধ করার চেষ্টা করা হবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই বিল লাগু শুধুমাত্র পশ্চিম বাংলাতেই, এবার হয়তো ধীরে ধীরে গোটা দেশের মধ্যে এই বিল লাগু হতে চলেছে। এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই রকমের নরকীয় পিসাজ মানুষগুলির থেকে নিজের ফ্যামিলির লোককে সুরক্ষিত রাখার জন্য এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন, আর নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।